জুতার জগতে পন্স ক্যাঙ্গারু চামড়া বার্মিজ যা আছে আমার পর্যায়ক্রমে টার্গেট হলো 5 বছর। 5 বছরের মধ্যে জুতার জগতে যতগুলি আইটেম আছে আমার কারখানা থেকে উৎপাদন হবে। আচ্ছা তো ভাইজান, আপনি কিভাবে আসলে উদ্বুদ্ধ হলেন? আমি উদ্বুদ্ধ হয়েছি আমার ছোট বোন অনার্সের ছাত্রী থার্ড ইয়ারের, যে ওরা ইউটিউব ওই মোবাইল ঘাটাঘাটি করে পরে এই ব্যবসাটা দেখছে। আমিও বাইর থেকে আসছি বাসায় বসা, পরে কি করব কি করব, দোকান দিব না কি করব, পরে ওরা ইউটিউব দেখে এই জুতার ব্যবসাটা দেখছে, গাটাগাটি করার পর দেখতেছে না এই ব্যবসাটা লাভজনক ব্যবসা এবং এটা ব্যবসাটা করলে প্রতিষ্ঠিত হওয়া যায়। তখন ওরা ওদের আগ্রহ এবং ওরা উৎসাহ উদ্দীপনা দিয়ে যে ভাইয়া এই ব্যবসাটা করলে করা যাবে, এমন এমনি সামনের দিকে আগানো যাবে, এটা একটা ভালো কোম্পানিতে রূপান্তরিত করা যাবে যদি সঠিকভাবে সৎভাবে যদি করা যায়। তখন আস্তে আস্তে আকৃষ্ট হয়ে যে না ঠিক আছে দেখি তাই চেষ্টা করি। পরে চেষ্টা করে দেখলাম যে না, চেষ্টা করতে যে এটা মানে কাজকর্ম শেখা, তখন তো শিখছি শুধুমাত্র 2 বেল্টের ফিতার কাজগুলি, কিন্তু এখন তো নিজের প্রোডাক্টের দেখা আছে 70-80টা আইটেম আছে এখানে। এটা সম্পূর্ণ ওদের ক্রেডিট এবং ওরাই এটা ডিজাইনার যা আছে সব কিছু ওদেরই, ওরাই এটার ভিতরে সম্পূর্ণ দায়িত্ব আছে। তো আমরা একটু জান্নাতে বন্টির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার পড়ালেখা কি পদ্ধতি যদি বলতে? অনার্স থার্ড ইয়ার। তো এই যে পড়ালেখার পাশাপাশি যে জুতার ফ্যাক্টরিতে কাজ করছেন, এতে কি পড়ালেখার সমস্যা হচ্ছে না? না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কে কে সহযোগিতা করে আপনাকে? আমি, আমার ভাগ্নি মেইন, এই দুইজন, আর ভাই এই মার্কেটে থাকে, আর ওয়ার্কার আছে 5 জন। আচ্ছা, এই যে আপনারা প্রশিক্ষণ দেন নাকি? জি আমরা প্রশিক্ষণ দিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আমি সৌদি প্রবাসী ছিলাম। আমি বাহির থেকে আসার পরে আমি একটা কারখানা থেকে প্রশিক্ষণ নিয়ে আমার এই কারখানাটা শুরু করি। এখন 8 মাস আমি মোটামুটি প্রতিষ্ঠিত, কিন্তু নতুন উদ্যোক্তাদের ব্যাপারে একটু বলবো যে যেই এই ব্যাপারে জুতার কারখানা করতে চান বা এই ব্যাপারে উদ্যোগ নিতে চান, নতুন উদ্যোগ হতে চান বা একটা কারখানার মালিক হতে চান, অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো কারখানা থেকে সর্বপ্রথম A to Z সম্পূর্ণ কাজটা শিখে তারপর শুরু করবেন। তো সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে একটি জুতার ফ্যাক্টরিতে নিয়ে এসেছি। তো এটির ঠিকানা হলো ভুইগড় পশ্চিমপাড়া ফতুল্লা নারায়ণগঞ্জে। তো প্রথমেই আপনাদেরকে আমরা আসলে ফ্যাক্টরিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, এই রুমে লাইটটা কি বন্ধ করা হয়েছে নাকি না, কারেন্ট চলে গেছে? দেখতেই পাচ্ছেন একটি জুতার ফ্যাক্টরি, একদম অরিজিনাল ফ্যাক্টরিতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গায় জুতা কীভাবে তৈরি করা হয় তার সম্পর্কে A to Z প্রশিক্ষণ আপনারা নিতে পারেন এই প্রতিবেদনটির মাধ্যমে বা ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে জুতা তৈরি করা হয় তার সব সরঞ্জাম এই জায়গায় আছে। তো আমরা আসলে ইকবাল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি আসলে কীভাবে যে ফ্যাক্টরি করেছেন, এখন তিনি কীভাবে স্বাবলম্বী হলেন, সেসব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন আমরা তার অফিস রুমটিও ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন একটি বাসার নিচে তিনি আসলে তার অফিসটি করেছে। তো দেখুন থাকার রুমটা। তারপরে কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় এই জায়গায় থাকার ব্যবস্থা আছে। দেখুন এক ভাই প্রশিক্ষণ নিতে এসেছেন, তিনি এসে এখন ঘুমিয়ে আছেন। তাছাড়া এই জায়গায় যে মেশিনটি দিয়ে সেলাই কাজগুলো করা হয় দেখতেই পাচ্ছেন দর্শক, এটা হলো তার অফিস রুম। এই জায়গায় দেখুন কত ধরনের জুতা আছে যেগুলো উনি নিজে তৈরি করেছেন, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি স্কাই ক্লাসিক ফুটওয়্যারে। তো এখানে ইকবাল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো আসলে, তো তিনি তো প্রবাসে ছিলেন। তো ইকবাল ভাই, আপনার প্রথমে কত টাকা পুঁজি দিয়ে শুরু করলেন? আমি মেশিনারিজ এবং কাঁচামাল 90,000 টাকা দিয়ে কাজটা শুরু করি। আচ্ছা, আজকে কতদিন হয়েছে? আজকে 8 মাস, আমি জানুয়ারি 2021। আচ্ছা, আজকে আগস্ট 8 মাস, 8 মাসে আমার মোটামুটিভাবে এখানে আমি 90,000 টাকা ইনভেস্ট করার পরে আমি কোনো টাকা ইনভেস্ট করি নাই। আচ্ছা, কিন্তু এখন আমার এখানে রানিং পুঁজি দাঁড়াইছে ম্যাক্সিমাম 4 লাখ টাকার মতো। 4 লক্ষ টাকার মতো। আচ্ছা, এর মধ্যে কি প্রতি মাসে কোনো টাকা বের করতে পাচ্ছেন এই জায়গা থেকে? হ্যাঁ, কিছু আমার সাংসারিক খরচ আছে, এখান থেকে আমি মাসিক বেতন হিসেবে একটা আমি চার্জ নেই। যেমন এখানে নিজের কারখানা ঠিক আছে, আমি যেমন চাকরি করি, কারণ আমি এখান থেকে টাকা বের করবো ম্যাক্সিমাম, আমি প্রতিষ্ঠিত হয়ে পাবো ম্যাক্সিমাম 4-5 বছর পরে। আমার টার্গেট আছে জানুয়ারিতে আমি লেদার ঢুকবো এখানে। আচ্ছা, আমরা যে দেখছি অনেক চামড়া নিয়ে এসেছেন আপনি, এর মধ্যে চামড়া কাঁচামাল নিয়ে আসছেন? হ্যাঁ অবশ্যই। লেদারও তৈরি করবে? হ্যাঁ, লেদারের আমি জানুয়ারি থেকে, আমার টার্গেট জানুয়ারি থেকে আমার লেদারের যত আইটেম আছে সবগুলি লেদারের প্লাস ক্যাঙ্গারু প্লাস পঞ্চ, জুতার জগতে যত আইটেম আছে পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে এটা সম্পূর্ণই কমপ্লিট করবো এখানে। আচ্ছা,
তো ভাই আমাদেরকে বলবেন আসলে এই যে আপনার এই জায়গা থেকে কি কি বিক্রি করা হয় বর্তমানে? এখানে ক্যাঙ্গারু লেডিস জেন্টস এর ভিতরে যত আইটেম আছে এখানে সব আইটেমগুলি আছে, এখানে ম্যাক্সিমাম এখানে 70-80টা আইটেম আছে লেডিস এর জেন্টস এর ভিতরে। তো এগুলোর পাইকারি দামগুলো কি রকম, কোনটা কি রকম একটু যদি দেখাতেন আমাদেরকে? এখানে এই জুতোগুলি দেখা যায় যেগুলি এগুলি আছে মনে করেন 180 টাকা, 160 টাকা ডজন, এগুলি 140 টাকা, 150 টাকা, 1800-1700 টাকা ডজন। আচ্ছা, এই এই স্যাম্পলের যেগুলি আছে এগুলি 75 টাকা জোড়া, 900 টাকা ডজন, 850-900 টাকা ডজন এগুলি লেডিস এর ভিতরে। আর এই যেটা থিকনেস মোটা আছে এগুলি আপনার 1200-1200 টাকা ডজন, এটি 180-150 টাকা নর্মালি বিক্রি করে দোকানদার। এগুলিও যে দেখতেছেন এগুলিও আপনার হইলো 85-90 টাকা, 1020 টাকা, 1080 টাকা ডজনের ভিতরে। এগুলি সেলাইসের মধ্যে কয়েকটা ডিজাইন আছে এগুলি দেখা যায়, এগুলি আপনি 1020 টাকা, 120 টাকা জোড়া দেই আমি, 1440 টাকা ডজন। এগুলি 180-200 টাকা বিক্রি করে খুচরো রেট, এবং এগুলিও 3 মাসের ফুল গ্যারান্টি। 3 মাসের ভিতরে বেল্ট এবং সোল যদি খোলে আপনি কাস্টমার দোকান থেকে চেঞ্জ করে নেবে, আমরা চেঞ্জ করে দেবো দোকানদারকে। আচ্ছা, 3 মাস ফুল গ্যারান্টি এগুলি। তো এই গ্যারান্টি কার্ডটা কী দেন আপনার সাথে? গ্যারান্টি কার্ডের সাথে এখানে লেখা আছে সম্পূর্ণ গ্যারান্টি কার্ডটার স্যাম্পলটা হলো এইটা, এই যে গ্যারান্টি কার্ডটা, এখানে ডিটেলস সম্পূর্ণ লেখা আছে, এখানে ডিটেলস সম্পূর্ণ লেখা আছে 90 দিনের গ্যারান্টি। এখানে লেখা আছে সাধারণ ব্যবহারের ফলে 90 দিনের ভিতরে 16 অথবা 8, সাধারণ ব্যবহারের ফলে 90 দিনের মধ্যে 18 জন্য সোল বা আপার খুলে গেলে ফেরতযোগ্য ওয়ারান্টি কার্ড সহ দোকানে ফেরত দিবেন এবং ফেরতকৃত পণ্যের পরিবর্তে পণ্য বুঝে নেবেন। এখানে ক্রয়ের তারিখ আছে, ডিলারের নাম আছে, প্লাস MRP যদি দোকানদারে লিখতে চায় লিখতে পারবে। আচ্ছা, সব ব্যবস্থাই আছে? সব ব্যবস্থাই আছে এখানে। আচ্ছা, তো ভাই আমাদেরকে বলবেন আসলে এই যে আপনার যে জুতাগুলো তৈরি করছেন কোথায় নিয়ে বিক্রি করছেন আসলে? এটি আমি হোলসেলে মালটা দেই না, কোনো ভ্যানে ফুটপাথে আমার কোনো মাল নাই, আমি মালটা সোজা ডাইরেক্ট দিতেছি বড় বড় দোকান, শপিং মলে যে দোকানগুলি আছে স্থায়ী দোকানগুলি ওই সব দোকানে দিতেছি। কারণ যেহেতু আমার মালটি হলো গ্যারান্টিকৃত মাল, আমার কোনো অর্ডিনারি মাল নাই, এখানে কোনো অর্ডিনারি মাল নাই, এখানে যতগুলি মাল দিতেছেন এগুলি সব অর্ডারি মাল। আচ্ছা, আমি মাল দিই সব হইলো দোকানে, শোরুমে, শোরুমে আমরা হোলসেল এই জায়গায় অনেক মাল রেডি করা আছে অর্ডারি মাল, এগুলি এগুলি বৃহস্পতিবার দিন ডেলিভারি যাবে। আচ্ছা, এখানে অর্ডিনারি কোনো মাল নাই, সব মাল হইলো রেডি, মানে গ্যারান্টি দেওয়া মাল, এবং গ্যারান্টি দেওয়ার পরে হইলো আপনার এই মালটা রেডি করা হয়। এখানে যে মেমো দেখতেছেন, যে মেমোর ভিতরে 3টা পেজ আছে। আচ্ছা, মেমোর ভিতরে 3টা পেজ আছে, এখানে 3টা পেজ, একটা মেমোর ভিতরে 3টা পেজ। আচ্ছা, একটা হইলো কাস্টমার কপি, একটা হলো সেলসম্যান কপি, একটা হইলো কারখানার কপি। এই অর্ডারটা কাটার পরে 3 কপির 1 কপি কাস্টমারকে যাবে, 1 কপি কারখানায় পৌঁছার পরে তারপরে মালটা আপনার রেডি হবে। আচ্ছা, এখানে ডেট আছে, অর্ডারের ডেট আছে এবং ডেলিভারি ডেট আছে। আজকে অর্ডার নিয়েছি মালটা, ডেলিভারি ম্যাক্সিমাম 4-5 দিন সময় লাগবে। এই অর্ডারের কপিটা কারখানায় আসা আইসা পৌঁছার পরে হইলে এই মালটা রেডি করা হবে। এখানে এক্সট্রা কোনো মাল রেডি করা হয় না, কারণ মাল হলে সব গ্যারান্টিকৃত মাল, অর্ডিনারি মাল কোনো সিদ্দিক বাজারের মতো হোলসেল, চক বাজারের মতো হোলসেল কোনো মাল আমরা এটা রেডি করি না, করি এবং এই মাল করতেছি না আমরা। আমরা মাল যেটাই করি 100% গ্যারান্টি, 3 মাস ফুল গ্যারান্টি। আচ্ছা, তো ইকবাল ভাই, হ্যাঁ, আপনি তো প্রশিক্ষণ নিলেন নাকি, কতদিন লাগলো আপনার প্রশিক্ষণ নিতে? আমি প্রশিক্ষণ নিয়েছি আমার 1 সপ্তাহ লাগছে, কিন্তু আমার যে মেধা এবং এটা হলো সম্পূর্ণ হলো মেধার উপরে নির্ভর করে। অনেক লোক দেখা গেছে 3-4 দিন, ম্যাক্সিমাম 5 দিন তো লাগবেই, এবং কিছু কিছু লোক আছে মেধা যদি একটু সমস্যা থাকে তখন দেখা গেছে 1 সপ্তাহ 10 দিনও লাগতে পারে, আর কেউ 5 দিনও লাগতে আছে, ম্যাক্সিমাম 5 দিন সময় লাগবেই। 5 দিন যদি ফুল কাজটা শিখে এবং সে বিভিন্ন ডিজাইন এখান থেকে করতে পারবে, দেখা গেছে এখান থেকে 50টা আইটেম করে গেছে, পরবর্তীতে তার মেধা দিয়ে দেখা গেছে 50টা আইটেম থেকে সে 200 আইটেম করতে পারবে। আমার খরচ গেছে, আমি যে প্রশিক্ষণ নিয়েছি তখন আমার ম্যাক্সিমাম আমার গেছে 20,000 টাকার মতো খরচ গেছে তখন প্রশিক্ষণ নিতে। কিন্তু আমি এখানে নামে মাত্র টাকা নেব, কিন্তু আমার মেইন উদ্যোগটা হইলো বেকার লোকদের জন্য, এবং বিভিন্ন জায়গায় মানুষ ধোকা খাইতেছে, বিশেষ করে বংশাল, মালিটোলা, শরীটোলা বিভিন্ন দোকান সাভারে আছে, হেমায়তপুরে আছে, বিভিন্ন মেশিন তৈরি করে বিক্রি করতেছে, মেটারিয়াল বিক্রি করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু ওদের কোনো কারখানা নাই, ওরা ওই মেশিন ইউটিউবে অনলাইনে ভিডিও দিয়ে তারপর ওরা মেশিন বিক্রি করতেছে, মানুষ গ্রাম থেকে আসতেছে, সরল লোক আসার পরে
ওদের অ্যাকচুয়ালি কারখানা নাই, ওরা নিজেরা কাজ জানে না। ওরা আসার পরে ওই চায়না আগে দেখছেন, দেখাইছি আমি চায়না ফাইবার গুলি, ওটি 470 টাকা করে ডজন। ওই একটা এক জোড়া পার জোড়া ইনসোলে খরচ করে 40 টাকা, আর আমার এখান যে শীতটা জোড়া দিয়েছি সেম থিকনেস আইতেছে, এইভাবে সেম থিকনেস আইতেছে, কিন্তু খরচ ইনসোলে পড়তেছে 15 টাকা, ও জায়গায় ডিফারেন্স হয়ে যায় আপনার 25 টাকা। রেডিমেড বেল্ট পাওয়া যায় 200 টাকা ডজন, এখানে যদি বেল্ট যদি শিখে যায় কমপ্লিট শিখতে পারে, শিখে গেলে বেল্টে খরচ হয় মাত্র 5 টাকা, সেই হয় 12 টাকা পার জোড়ায়, ডজন 120 টাকা সেইভ হয়ে যায়। তো মেইন কথা হইলো ওই বংশাল মালিটোলা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল বিক্রেতা আছে, মেশিন বিক্রেতা আছে, মেশিন ম্যাটেরিয়াল বিক্রেতা আছে, ওরা বলে যে আমরা কাজ শিখাই দেবো, এইটা করবো ওইটা করবো, কাজ দেখাই দেবো সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। অ্যাকচুয়ালি তারা কিছুই জানে, তারা কাজ জানে না, তারা করে কি বিভিন্ন হয়তো কোনো কারখানায় পাঠাইতে হলে পাঠায় না, হয়তো নিজের মেশিন দিয়া ওই গোডাউনের মধ্যে নিয়ে দেখা গেছে একটা চাপ দিয়ে একটা চায়না ফাইবার কাইটা দিল যে আপনি কাটবেন, বেল্ট দেখাই দিলে এই বেল্ট লাগাইবেন। কিন্তু আমি যদি ওই রেডিমেড ফাইবারটা নেই এবং আমি যদি বেল্ট নেই, তাতে তো আমার লাভ করতে পারবো না আমি, কারণ কস্টিং করবে বেশি। একটা জোড়া আপনার ওই চায়না ফাইবার বেল্টে খরচ করবে 95-95 টাকা, আমি মাল মার্কেটে নিলে দাম করবো 80 টাকা, তখন আমার অবশ্যই ব্যবসাটা আমার বন্ধ হয়ে যাবে। এবং ওরা মার্কেটে থেকে বলে যে 40,000-50,000 টাকা আপনি ইনভেস্ট করলে আপনার ব্যবসাটা রানিং করতে পারবেন, কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম প্রথম অবস্থায় যদি 1,00,000 টাকা ইনভেস্ট করতে পারেন, নর্মালি 1,00,000 এবং 2 মাসের মধ্যে আরও 1,00,000 টাকা খরচ হবে, 2,00,000 টাকা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে পিছনের দিকে তাকাইতে হবে না, 2,00,000 টাকা দিয়ে আপনার আস্তে 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 পর্যায়ক্রমে আপনার কারখানাকে কোম্পানিতে রূপান্তরিত করতে পারবেন। এরকম থেকে অনেক লোক আইসা এই মেশিন বিক্রেতা হইলো ইসে মানে দোকার মধ্যে পড়তেছে, মেশিন নিয়ে যাইতেছে 40,000 টাকা 50,000 টাকা বলতেছে, আইসা মেশিন টেশিন নিয়ে কাঁচামাল কি দিয়ে কেনবে, ধার দেন না কইটা দেয়া গেছে নিঃস্ব হয়ে গেছে, ওই 40,000 টাকা 50,000 টাকা হয়তো ব্যাংক থেকে লোন উঠাইছে বা এনজিও থেকে ঋণ উঠাই ওদের কথা মতো ইউটিউবে ভিডিও দেখে যে 50,000 টাকা কমপ্লিট হবে, দেখা যাচ্ছে একটা ঋণ নিয়েছে ওয়াইফের দিয়ে বা নিজের ঋণ নিয়েছে বা ধার দেন না করে 50,000 টাকা নিয়ে ঢাকা আসছে গ্রাম থেকে, আসার পরে ওদের কথা মিষ্টি কথা তো ভুলে গেছে সব কিছু, মেশিনের নিয়ে গেছে পরে যে মেশিন নিবে যে ম্যাটেরিয়াল কিনতে তারও 1,00,000 টাকা লাগবে 50,000 টাকা লাগবে, সে কি প্রোডাক্ট বানাইবে কিভাবে, মানে কাঁচামাল কিনতে টাকা লাগবে, দেখা গেছে ইনভেস্ট করতে যদি না পারে অটোমেটিক তার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তখন সে কিন্তু ওই প্রতারণার শিকার হয়ে গেল, তার ওই 50,000 টাকায় কিন্তু তার ড্যামারেজ গেল। আচ্ছা, বিশেষ করে আমার সাথে আরো আমি যে সময় প্রশিক্ষণ নিয়েছি, আমার সাথে 2 জন লোক প্রশিক্ষণ নিয়েছে, একজন ফতুল্লার একজন গোপালগঞ্জ টেকেরাডের। আচ্ছা, ফতুল্লার যে প্রশিক্ষণ নিয়েছে ওর ব্যবসা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা যে জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছি ডাইসগুলি দিছিল ছোট রেডিমেড ডাইস, মার্কেটে রেডিমেড ডাইস অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু দেখা গেছে ওই রেডিমেড ডাইস কম টাকায় নিয়ে বেশি টাকায় বিক্রি করতেছে, নতুন লোক গ্রাম থেকে আসছে তোরা তত জানে না, ওরা তো হাতে কলমে কাজ শিখে নাই, ওদেরকে ওগুলি দিয়ে দিতেছে, মাল বানানোর পরে দেখা গেছে জুতাই পাই ঢোকে না, সাইজ মতো সাইজ নাই। যেমন আমার সাথে এইটাই হয়েছে, আমরা যে 3 জন এক জায়গায় কাজ শিখছি, আমরা একসাথে এক ব্যাচে 3 জন কাজ শিখছি, আমি টেকনিক খাটাই তো আমি দাঁড়াই গেছি, আমি ডাইস সব চেঞ্জ করতে হয়েছে আমার ডাইস, কিন্তু ওরা তো ডাইস টেকনিক খাটাইতে পারে না, চেঞ্জ করতে পারে নাই, ওদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। অলরেডি আমি একজনের কারখানা থেকে ম্যাটেরিয়াল সব বিক্রি করে দিয়েছে, আমি বিক্রি করে দিয়েছি, সেলাই মেশিন অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি আমি, ওর ব্যবসা বন্ধ। গোপালগঞ্জের যে লোকটা কাজ শিখছিল নাম হচ্ছে ইমন টেকেরাডে, ও কিছুদিন আগে আমাকে ফোন করেছে ভাই আমার এই মালগুলি বিক্রি করে দেন, আরএফএল কোম্পানির চাকরি নিছে। এইরকমই গ্রাম থেকে আসার পরে দেখা গেছে ওদের কথা মতো মিষ্টি কথা মেশিনারিজ নিয়ে ইনভেস্ট করতে পারে না, পরে অটোমেটিক ব্যবসাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো ইকবাল ভাই, একজন তো আসলে প্রশিক্ষণ নিল, তারপরে তো আসলে মেশিন কেনার দরকার, কাঁচামাল কেনার দরকার, এই সাপোর্টগুলো কোথা থেকে পাবো? হ্যাঁ, এই সাপোর্টগুলি আমি আমার এখানে যদি আসে, এই সাপোর্টগুলি সম্পূর্ণ A to Z 100%, মানে এই লোকটার এই ব্যবসায় সেটিং করা এবং এই লোকটা যাতে দোকান না খায় এবং পিছনে তাকাতে না হয়, এর জন্য যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা সবসময় থাকবে এবং সবসময় পাবে, এখান থেকে যে কাজটা শিখে যাবে যে কোনো সময় অল টাইম এই দরজা, এই কারখানার দরজা তার জন্য ওপেন যে কোনো সময়। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি এই ব্যবসায় প্রতিষ্ঠিত হইতে চাই, এবং এই জুতার জগতে যত আইটেম আছে, লেদার কেটস যত আইটেম আছে, আমার টার্গেট হইলো আমি জানুয়ারি 2021 শুরু করছি, আমার 2022 জানুয়ারিতে আমার টার্গেট হইলো চামড়া আসবে, 1 বছর টার্গেট, 1 বছর টার্গেটের পরে আমার টার্গেট থাকবে আর 1 বছরে কী করবো আমি, আমার বার্মিজ থেকে মানে জুতার জগতে পন্স ক্যাঙ্গারু চামড়া বার্মিজ যা আছে আমার পর্যায়ক্রমে টার্গেট হলো 5 বছর, 5 বছরের মধ্যে জুতার জগতে যতগুলি আইটেম আছে আমার কারখানা থেকে উৎপাদন হবে। সারা বাংলাদেশের যত দোকান মালিক আছে জুতার ব্যবসায়ী, এরা যদি চায় এখান থেকে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওরা যদি এখানে যোগাযোগ করে, আমি হোলসেলে কোনো মাল দেই না এবং কোনো ফুটপাথ কোনো জায়গায় এইভাবে মাল নেই, আমার দোকানে মার্কেটে শুধুমাত্র মার্কেটে আমার কোম্পানির সেলসম্যান মার্কেট থেকে অর্ডার নেয় এবং মার্কেটে ডেলিভারি দেয়, শুধু দোকানে, কোনো হোলসেলে না, যে জায়গায় হোলসেল মাল বিক্রি করে ও জায়গায় আমি মাল দেই না, কারণ তাইলে আমার মান আস্তে আস্তে ডাউনে যাবে,
কারণ ওরা হলো কম দামের মাল, অর্ডিনারি ফোম দিয়া কম দামি আটা দিয়ে বানাইতেছে গ্যারান্টি ছাড়া মাল। এই কারণে আমি ওজারে মাল ঢুকাবো না, আমার মাল শুধুমাত্র দোকানে যাবে, বড় বড় যে শোরুম দোকানগুলি আছে ওখানে যাবে। তাই জুতার ব্যবসায়ী দোকানদার ভাইদের জন্য উদ্দেশ্য হলো কথা হইলো এটা, যদি কোনো দোকানদার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, যদি কোনো দোকানদার বাইরা যদি হোলসেল রেটে মাল নিতে চায়, যদি যোগাযোগ করে, যদি সে স্যাম্পল চায় হোয়াটসঅ্যাপে ইমোতে, এবং যদি সরাসরি কারখানায় আসতে চায়, আমার লোকেশন তো আছে, সে আসতে পারবে, তার জন্য আমি ওয়েলকাম সবসময়। আচ্ছা, তো আপনি ঠিকানাটা বলে দেন, কীভাবে আসতে পারে? এটা হলো ভুইগড় পশ্চিমপাড়া ফতুল্লা নারায়ণগঞ্জের ভিতরে, ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে থেকে নারায়ণগঞ্জের বাসগুলি ছাড়ে, কাউন্টার গাড়িগুলি, উৎসব বন্ধন এগুলি। তো উৎসব বন্ধন কাউন্টারে যদি ওখান থেকে ওঠে ভুইগড় বাস স্ট্যান্ড, যে সাইনবোর্ড থেকে যে সংযোগ সড়কটা গেছে চাষারা মিলছে, চাষারা সাইনবোর্ড থেকে 3 কিলোমিটার হবে ভুইগড় বাস স্ট্যান্ড, নারায়ণগঞ্জের যে উৎসব বন্ধন গাড়িগুলি আসলে এই রোড থেকেই চাষারা দিয়ে নারায়ণগঞ্জে যায়। তা গুলিস্তান ফ্লাইওভারের নিচের থেকে যদি ওই গাড়িতে ওঠে ভুইগড় বাস স্ট্যান্ড নামার পরে, ভুইগড় ওই জায়গা থেকে রিক্সায় উঠবে, একটা রিক্সা ভাড়া হলে 10 টাকা ভাড়া নিব পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া আইসা যদি বলে যে সিমেন্টের দোকান মিজান ট্রেডার্স মনির হোসেন, মনির হোসেন আমার ভাই, বড় ভাই, যদি বলে যে সে মিজান ট্রেডার্স, দোকানের সামনে নামাই দিব, তাদের বাসায় যাবো। আচ্ছা, তো আপনার সাথে মোবাইলে যোগাযোগ করবে কিভাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে, নাম্বার দুইটি হলো, একটা হলো রবির নাম্বার আর একটা হলো গ্রামীণ নাম্বার। রবির নাম্বার হলো 01890927417, আর দ্বিতীয়টা হলো গ্রামীন নাম্বার 01748672732। এই দুইটা নাম্বার, এই দুইটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই যে কোনো নাম্বারে যদি কল করে যে কোনো সময় আমাকে পাবে, সব সময় ওপেন। আচ্ছা, তো আপনাকে আবারও ধন্যবাদ। হ্যাঁ, আর ব্যবসায়ীরা যদি মাল নিতে চায়, যোগাযোগ করলে তাদের মাল যে কোনো প্রান্ত হোক ট্রান্সপোর্টের মাধ্যমে আমি এখান থেকে আমার দায়িত্বে আমি দোকানে পৌঁছে দেবো, তাদের আসতে হবে না। যদি কারখানা ভিজিট করতে আসে ওয়েলকাম, আসতে পারে, সমস্যা নাই, কিন্তু মাল যদি প্রয়োজন হয়, যদি যোগাযোগ করে মাল তার দোকানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার, সব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক। এবং 3 মাসের গ্যারান্টি তো থাকছে, 3 মাসের গ্যারান্টি, প্রতিটা জোড়া 3 মাসের গ্যারান্টি। আমি গ্যারান্টি ছাড়া কোনো মাল বানাই না, এবং ভবিষ্যৎ পরিকল্পনাও আমি গ্যারান্টি ছাড়া, চামড়া হোক, কেটস হোক, যত আইটেমই হোক, এখানে গ্যারান্টি ছাড়া কোনো মাল এই কারখানায় এসকাই ক্লাসিকের তৈরি হবে না, গ্যারান্টি ছাড়া কোনো মাল। ওকে ভাইয়া, আপনার ধন্যবাদ, ভালো থাকেন। থ্যাংক ইউ ভাইয়া। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে জুতা ফ্যাক্টরিটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।